মুমিন বান্দাকে হামলা মামলা জেল জুলুম নির্যাতন দিয়ে কোনো লাভ নাই, মুমিন বান্দা তো আমি আল্লাহর কাছেই তার ঈমান বিক্রি করে দিয়েছি। কখনো মাথা নত করেই না হুকুনা সে বন্দি কারাগারে, আল্লাহর ভালোবাসা যে পেয়েছে রুখবে বলো তারে কেমন করে, মুমিন তো কখনো মাথা নত করে না হুকুনা সে বন্দি কারাগারে। চিৎকার দিয়ে বলেন কথাগুলো ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি, সৃষ্টি করেছি, আমার একটাই মাত্র উদ্দেশ্য, আমার একটাই মাত্র আশা, একটাই মাত্র প্রত্যাশা, তারা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, এবং আমি আল্লাহর সাথে তারা অন্য কাউকে শিরিক করবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে যে কি জন্য পাঠিয়েছেন, কি কাজ করার জন্য পাঠিয়েছেন, কি উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন, এই উদ্দেশ্য সম্পর্কে আমরা কেউ অবগত নাই। এই উদ্দেশ্য সম্পর্কে আমরা যদি একটু চিন্তা করি, একটু ভাবনা করি, যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন, তার তো একটা উদ্দেশ্য আছে, তার যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্য সম্পর্কে যদি আমরা প্রত্যেকেই রিসার্চ করতাম, প্রত্যেকেই জানতাম এবং জেনে সে অনুযায়ী যদি আমল করতাম, তাহলে ইহকাল এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের মুক্তির ফয়সলা করে দিত। কিন্তু প্রিয় হাজরিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই উদ্দেশ্য সম্পর্কে কেউ অবগত নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ রেখেছেন, সুস্থ হালাতে আমরা চলতেছি, ফিরতেছি, খাইতেছি, ঘুমাইতেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই উদ্দেশ্য সম্পর্কে আমরা কেউ কখনো চিন্তা করতেছি না, ভাবনা করতেছি না, চেতনা করতেছি না, মাথার ভিতরেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই উদ্দেশ্য সম্পর্কে কেউ কখনোই চিন্তাও করি না। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই উদ্দেশ্য সম্পর্কে যদি আমরা একটু না ভাবি, একটু না চিন্তা করি, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কখনোই ছাড় দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মুমিন, ওহে মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছেড়ে দিয়েছি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদেরকে একবার ধরি, তাহলে কিন্তু ধরার মতোই ধরব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধরার মতোই ধরব, এই কথা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না বলেন, না বলার আগে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব, এই সব কিছুই আমাদেরকে করতে হবে। কি বলেন মুসলমান? প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য, রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, আমরা তার ইবাদত করব, তার গোলামি করব, তার দাসত্ব করব, তাকে আমরা ডাকব আর তার ইবাদত করব, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় মাথা অবনত করব, এর উপরে শান্তি আর নাই। যখনই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় মাথা অবনত করবেন আর আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো ওই দোয়াগুলি পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, ওগো আল্লাহ তুমি বড়, তুমি মহান,
তুমি করুণা, তুমি দয়ার সাগর, তুমি মায়ার সাগর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো বান্দা বা কোনো ব্যক্তি যদি আমি আল্লাহকে একটি বারের জন্য খালেস নিয়েতে, সহি নিয়েতে, ভালো নিয়েতে, যদি একটি বারের জন্য সবের নিয়েতে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আল্লাহ বলে ডাক দাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওই ডাকে সাড়া দিয়ে দেই। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই উদ্দেশ্য আমাদেরকে দুনিয়াতে পালন করতে হবে, এবং পরকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন এই পরকালের জন্য কিছু কামাই নেওয়ার জন্য, এই পরকালের জন্য দুনিয়া থেকেই আমাদের কিছু না কিছু কামাই নিয়ে যাইতে হবে। আর যদি আমরা পরকালের জন্য কোনো কিছু কামাইয়া না নিয়ে যাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের কোনো কথাই শুনবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের কোনো কথা শুনবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কভার নাম ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কত দয়ালশীল, আল্লাহ রাব্বুল আলামিন যে কত মায়ারশীল, আল্লাহ রাব্বুল আলামিনের মতো দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের মতো মায়া পৃথিবীর কোনো মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। এই আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের এই মায়া, এই দয়া, এর এই মায়া আমরা যদি হাজারো গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালেস নিয়েতে একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি, আর যদি বলে ও গো আল্লাহ জীবনেতে বড় বড় গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, কতই না বড় বড় গুনাহ করেছি, গুনায়ে কবিরা, গুনায়ে সগিরা, গুনায়ে জাহেলি বাতেনি, কত প্রকার গুনাহ যে আমি করেছি, এই গুনার মুখ যদি আমি একটি বার তাকাই, তাহলে মনে হয় আমার আর কোনোদিন আপনি মাফ করবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কত দয়াশীল, কত মায়াশীল, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, ওহে বান্দা, তোমার গুনার পরিমাণ যদি পাহাড় পরিমাণ হয়, তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তার থেকে কোনো কম নাই। তোমার ওই পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি তুমি একটি বারের জন্য আমি আল্লাহর কাছে খালেস নিয়েতে যদি একটি বার তুমি মাথা নত করে একটি বার যদি দোয়া করে বলো, ও গো আল্লাহ জীবনতে অনেক গুনাহ করেছি, আল্লাহ তুমি সব গুনাহ থেকে আমাকে মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমাদেরকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদের যে আলোচনার মূল বিষয়, মূল পয়েন্ট, আমরা পয়েন্টে চলে যাব, মূল ধাপে চলে যাব। আমাদের যে আলোচনার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দুনিয়াতে কি জন্য পাঠিয়েছেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ইবাদত করার জন্য পাঠিয়েছেন, বন্দেগি করার জন্য পাঠিয়েছেন, কিন্তু মানুষ ইবাদত করতেছে না কেন, মানুষ বন্দেগি করতেছে না কেন, মানুষ কেন আল্লাহর ইবাদতে লিপ্ত না, মানুষ কেন আল্লাহর বন্দেগিতে লিপ্ত নেই, মানুষ কেন বিপদে চলে গেছে, মানুষ কেন আমি আল্লাহর পথে নাই, মানুষ কেন মানুষের গোলামি করতেছে, মানুষ কেন আমি আল্লাহর গোলামি করতেছে না, মানুষ কেন মানুষের কথা শুনে মানুষকে বিশ্বাস করে, এই কথা দিয়ে ফেলাই মানুষের সাথে তারা শিরিক, আমি আল্লাহর সাথে শিরিক করে ফেলাই, এমন এমন কথা তারা বলে, যে কথাগুলো বললে আমি আল্লাহর সাথে শিরিক হয়ে যাই, তারপরেও তারা এটা কখনো বিবেচনা করে না, এটা ভাবে না, এটা দেখে না, না দেখে তারা আমি আল্লাহকে ছোট করে ফেলে, এবং আমি আল্লাহকে ছোট করে তারা কিছু কিছু সময় মানুষকে বড় করে ফেলে। আমি যদি একটি সামান্য উদাহরণ আপনাদেরকে দেই, তাহলে উদাহরণের মাধ্যমে
আপনি বুঝতে পারবেন খুব সুন্দরভাবে। প্রিয় হাজিরিন, আমরা যখন মনে করেন অনেক বড় বড় বিপদে পড়ে যাই, ওই বিপদে পড়ে যাওয়ার পর আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারস্থ না হই, মানুষের দ্বারস্থ আমরা হই, মানুষের দ্বারস্থ হয়ে আমরা কি বলি, মানুষকে বলি, ওরে ভাই আমি কঠিন এক বিপদে পড়েছি, কঠিন এক মুসিবতে পড়েছি, যেই মুসিবত থেকে তুমি বা তুই ছাড়া আমাকে আর রক্ষা কেউ করতে পারবে না। কিন্তু ওই যে ব্যক্তিটা, ওই ব্যক্তিকে বলল তুই ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না, ওই কথাটা কিন্তু সে অবশ্যই ভুল বলেছে। যদি বলতো এ ভাই আমি একটা বিপদে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার সহায়ক হবেন, কিন্তু আমি তোর কাছেও কিছু একটা চাই, তুই আমাকে একটু হেল্প কর, তুই আমাকে একটা হেল্প কর, আল্লাহ রহমত যদি করে তাহলে আমি তোর এই হেল্প বা তোর এই টাকা কিংবা তোর এই পয়সা, আল্লাহর ওসিলা করে, আল্লাহর রহমত যদি করে এই দিন না এই দিন আমি তোকে দিয়ে দেব। কিন্তু আমরা এটা করি না, আমরা কি করি, আমরা ওই বান্দার কাছে মাথা নত করি, এমনকি কিছু কিছু সময় ওই বান্দার পায়ে পর্যন্ত আমরা পড়ি, এমন হতভাগা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? হতভাগা মুসলমান, তুমি কেন মানুষ হয়ে মানুষের পায়ে পড়বা, তুমি কেন মানুষ হয়ে মানুষের কাছে মাথা নত করবা? মুমিন তো কখনো মানুষের কাছে মাথা নত করতে পারে না, মুমিন তো একজনের কাছে মাথা নত করবে, তিনি হলেন আল্লাহ। মুমিন তো কখনো মাথা নত করে না, হুক না সে বন্দি কারাগারে, আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তারে কেমন করে? মুমিন তো কখনো মাথা নত করে না, হুক না সে বন্দি কারাগারে, চিৎকার দিয়ে বলেন কথাগুলো ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজরিন, মুমিন বান্দা আল্লাহর কাছে মাথা নত করতে পারে, তাকে যদি হামলা দেওয়া হয়, তাকে যদি মামলা দেওয়া হয়, তাকে যদি জেল দেওয়া হয়, তাকে যদি জুলুম দেওয়া হয়, তাহলে সেই জেল, সেই জুলুম, সেই হামলা, সেই মামলা, সেই ফাঁসিতেও ওই মুমিন ব্যক্তি, ওই মুমিন বান্দা, আমি আল্লাহর জন্য হলেও সে থাকবে বা যাবে। মুমিন বান্দাকে হামলা মামলা জেল জুলুম নির্যাতন দিয়ে কোনো লাভ নাই, মুমিন বান্দা তো আমি আল্লাহর কাছেই তার ঈমান বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ। হাজরিন, আপনার মূল আলোচনা যেটা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দাগি আমি আপনি আজ করতেছি না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কেন আমরা মগ্ন নাই? কেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেছি না? কেন তার দাসত্ব করতেছি না? কেন তার হুকুম আহকামকে আমরা পালন করতেছি না? ওহে মুমিন মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম তোমরা যদি না পালন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে শর্তে তোমাদের দুনিয়াতে প্রেরণ করেছি, দুনিয়াতে পাঠিয়েছি, তোমরা যদি সেই শর্ত না মেনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসো, অথবা অন্ধকার গহীন কবরে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদের কাউকে ছাড় দেব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের বিচার কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে মুমিন মুসলমান, ওহে ইমানদার, ওহে ফরেজগার, হে আমার প্রিয় বান্দা, ওহে আমার প্রিয় বান্দি, তোমরা ভালো করে শুনে রাখো, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, মুসলমান ইমানদার মুমিন না হইয়া আমার এই অন্ধকার গহীন কবরে কিন্তু তোমরা এসো না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই কিন্তু প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে কী জন্য পাঠিয়েছেন, কী দায়িত্ব নিয়ে পাঠিয়েছেন, কী কাজ করার জন্য পাঠিয়েছেন, এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়াতেই দিয়ে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য বললেন, খবরদার খবরদার ইমানদার মুসলমান না হইয়া অন্ধকার গহীন কবরে তোমরা এসো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কথাটা না বলতো তাহলে কিন্তু আমরা জানতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন কেন, এই জন্য জানিয়ে দিয়েছেন আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত পড়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামকে পালন করি, হুকুম আহকামকে মানি, কিয়ামতের দিবসের ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহর কিতাবসমূহ এবং আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর, আল্লাহর যত কিছুই আছে সব কিছুকে ভয় করে আমরা যেন আল্লাহর প্রতি ঈমান আনতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দিয়েছেন।